2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঘরে ঘরে আজই চাই পারুল প্রকাশনীর ঐতিহ্যবাহী বিজ্ঞানসম্মত WBH এর টেস্ট পেপারস পারুল প্রকাশনী সংস্কৃতি দর্শন অনুষ্ঠানে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় নিয়ে যা এই করোনা আবহের মধ্যেও আমাদেরকে খুব চিন্তিত করেছে। সেই অসুখটির নাম হল ডেঙ্গু। ডেঙ্গু অসুখ এবং তার প্রতিকার, এই নিয়ে জেনে নেব আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছ থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তপন কুমার মুখোপাধ্যায়। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে যেটা জিজ্ঞেস করব, আমরা তো ডেঙ্গু নামটা শুনলেই খুব ভয় পাই, ডেঙ্গু অসুখটি আসলে কি? ডেঙ্গু এক কথায় বলতে গেলে একটা ভাইরাস ঘটিত অসুখ, যেটা মশা বাহিত, আর যে মশা থেকে হয় সেই মশাটার নাম হচ্ছে ইডিস ইজিপ্টাই। ইডিস ইজিপ্টাই মশা যদি ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়ায় তাহলে সেই মশা শরীরে ভাইরাসটা চলে যায়, তারপরে ভাইরাস বহনকারী ইডিস ইজিপ্টাই মশা অসুস্থ মানুষকে কামড়ায়, সুস্থ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। আচ্ছা, ইডিস ইজিপ্টাই মশা কামড়ানোর সাথে সাথেই কি ডেঙ্গু রোগের উপসর্গ দেখা দিতে পারে? 3-7 দশের মধ্যে তার উপসর্গগুলো প্রকাশ পায়। আচ্ছা, তো সেক্ষেত্রে কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে কোন ব্যক্তি ডেঙ্গুই হয়েছে? ডেঙ্গু যেহেতু একটা ভাইরাস ঘটিত অসুখ, ম্যালেরিয়া যেমন পরজীবীটা কোনো লক্ষণ যন্ত্রের দিকে দেখা যায়, ডেঙ্গুতে তো ভাইরাসটা ওরকম ভাবে শনাক্তকরণ করা যায় না। ডেঙ্গু শনাক্তকরণ করার জন্য যে রক্ত পরীক্ষা করা হয় তার মধ্যে একটাকে বলা হয় অ্যান্টিজেন পরীক্ষা, একটাকে বলা হয় অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন পরীক্ষাটা করা হয় প্রথম 5 দিনের মধ্যে, যে অ্যান্টিজেনটার নাম হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। আর যদি 5 দিনের পরে পরীক্ষা করা হয় তাহলে করা হয় যে পরীক্ষা, তার নাম হচ্ছে ডেঙ্গু IgM অ্যান্টিবডি পরীক্ষা। কিন্তু যেটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই দুটো পরীক্ষায় কিন্তু যে পদ্ধতিতে করতে হবে তাকে বলা হয় ELISA পদ্ধতি। আচ্ছা, এই ELISA পদ্ধতিতে করলে তবেই নিখুঁত হবে এই ডেঙ্গুটা শনাক্তকরণ করা। আচ্ছা আচ্ছা, এমনি আমরা কোন কোন উপসর্গগুলো দেখলে বুঝতে পারবো যে ব্যক্তিটি ডেঙ্গু আক্রান্ত? ডেঙ্গুকে বলা হয় ব্রেক বোন ফিভার, যেন মনে হবে আক্রান্ত ব্যক্তির যে তার হাড়গুলো একদম যেন ভেঙে গেছে, অর্থাৎ গা হাত পার হাড়গুলো যেন তার ভেঙে যাচ্ছে। তার সঙ্গে যেহেতু ডেঙ্গুটা একটা জ্বর জাতীয় অসুখ, তার জ্বর থাকে, জ্বরটা বেশিই থাকবে। আরেকটা নির্দিষ্ট উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে যে চোখের পেছনে রোগীর একটা ব্যথা করে, চোখের পেছনে রোগীর ব্যথা বেশি, জ্বর এবং হাড়ে হাড়ে ব্যথা। হাড়ে হাড়ে ব্যথাটা আমি এই কারণে বলছি যে আরেকটা ইডিসিজিপ্টাই থেকে আরেকটা ভাইরাস ঘটিত অসুখ হয় যার নাম হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়াতে কিন্তু হাড়ে হাড়ে ব্যথা হয় না, চিকুনগুনিয়াতে ব্যথা যেটা হয় সেটা হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা। তো এই গাঁটে গাঁটে ব্যথা না হাড়ে হাড়ে ব্যথা, এইটা কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করা দরকার বা ভালো করে রক্তটা শোনা দরকার। তো যদি দেখা যায় যে জ্বরের সঙ্গে, বেশি জ্বরের সঙ্গে হাড়ে হাড়ে ব্যথা, চোখের পেছনে ব্যথা, এই সমস্ত লক্ষণ রয়েছে, তখন তার পরীক্ষা করতে হবে। 5 দিনের মধ্যে এলে NS1 ELISA পদ্ধতিতে, 5 দিন পেরিয়ে গিয়ে থাকলে IgM পদ্ধতিতে ডেঙ্গু শনাক্তকরণ করতে হবে। করলে তবেই আমরা বলতে পারবো যদি রিপোর্ট পজিটিভ আসে যে রোগীটি ডেঙ্গুতে আক্রান্ত। আচ্ছা, ডেঙ্গু হলে সেখান থেকে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? ডেঙ্গু হলে জটিলতা অবশ্যই হতে পারে, এবং সেই জটিলতাগুলো দুটো জটিলতার কথা জানা যায়। একটা বলা হয় ডেঙ্গু হেমারেজিক ফিভার, আর একটা বলা হয় ডেঙ্গু শক সিন্ড্রোম। তো
জিমাইলি ফিভার মানে হচ্ছে ডেঙ্গুজনিত কারণে তার শরীরের কতগুলো জায়গা থেকে রক্তপাত হতে পারে। কারণ প্লেটলেট বলে অনুচক্রিকা বলে রক্ত সঞ্চালনের মধ্যে দিয়ে কোষগুলো থাকে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, অর্থাৎ ওই রক্তকণিকা সেই রক্তকণিকা অনুচক্রিকা, এই অনুচক্রিকার পরিমাণটা কমে যায়। অনুচক্রিকাটা যেহেতু রক্ত অঞ্চনে রক্তকে ব্লক করে রাখতে সাহায্য করে, পরিমাণটা কমে গেলে তখন রক্তটা ক্ষরণের দিকে চলে যায়। এই রক্ত ক্ষরণ জনিত যদি ব্যাপার ঘটে তাকে বলে ডেঙ্গু ঠিক হয়। আবার সেই ব্যাপকতার দিকে চলে যায় তখন যে অংশটা হয় ডেঙ্গু জটের থেকে তাকে বলা হয় ডেঙ্গু শক সিন্ড্রোম। এই ডেঙ্গু যদি হেমারেজিক কারণে জটিল হয় কিংবা শক জনিত কারণে জটিল হয় তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু তার পরিমাণটা শতকরা দুই তিন ভাগের কাছাকাছি। আচ্ছা, কোন রোগী ডেঙ্গু হয়েছে সেক্ষেত্রে কি তাকে বাড়িতে দেখে চিকিৎসা করা ভালো নাকি হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব দরকার? এখনকার দিনে সবাই তো অসুখ বিসুখে যত লোক আক্রান্ত হয় তো তাতে করে ডেঙ্গু যত লোক আক্রান্ত হয় তার মধ্যে অন্তত 95 ভাগ লোক তারা সাধারণ ডেঙ্গুতে রোগী যাকে বলা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু তারা বংশ ভালো হয়ে যায়। কিন্তু যদি সবাই ডেঙ্গুতে আক্রান্ত হলে যদি প্যানিক সেটেন হয় এবং তারা সকলেই মনে করে হাসপাতালে ভর্তি হয়, হাসপাতালে তো অত জায়গা দেওয়া সম্ভব না, সেই জন্য রোগীকে লক্ষ্য রাখতে হয়। যদি ডেঙ্গু হয় তাহলে তার প্রতিপক্ষীরা কেমন থাকছে লক্ষ্য রাখতে হবে, কী করে লক্ষ্য রাখবেন, যেহেতু প্লেটলেট কমে যায় প্লেটলেটটা কমছে কিনা লক্ষ্য রাখতে হবে এবং তার শরীর জলশূন্য হয়ে পড়ছে কিনা লক্ষ্য রাখতে হবে। এই দুটো পরীক্ষা করে এগুলো ধারণা পাওয়া যায়, কারণ রক্তের প্লেটলেট পরীক্ষা করে বোঝা যায় আর প্যাট সেল ভলিউম বা পিসিভি পরীক্ষা করে বোঝা যায় যে শরীর জলশূন্য হয়ে পড়ছে কিনা। তো দেখা গেছে যে সাধারণত ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে জ্বর শুরু হওয়ার 12 ঘন্টা বাদে তার ডেঙ্গুর নিয়মে তার প্লেটলেটের সংখ্যা অনুচক্রিকার সংখ্যা কমতে থাকে, কিন্তু সেই কমে যাওয়া অনুচক্রিকা আবার 144 ঘন্টা বাদে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো সেই জন্য যদি রোগীকে ঠিকমতো পর্যবেক্ষণে রাখা হয় এবং এই সময়টাতে যদি তার প্লেটলেটটা এবং ভ্যাকসিন ভলিউমটাকে ঠিকমতো মনিটর করা হয় তাহলে রোগী জটিলতা হচ্ছে কিনা হাসপাতালে প্রতি দরকার কিনা বোঝা যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাসপাতালে ভর্তি কোনো দরকার পড়ে না, কতগুলো ব্যাপার ঘটলে হাসপাতালে ভর্তির কথাটা অবশ্যই বিবেচনা করতে হয়। যদি দেখা যায় যে রোগীর পালস প্রেশারটা কি না রক্তচাপের যে মাপটা উপর আর নিচ এর যে ব্যবধান তাকে বলা হয় পালস প্রেশার। মনে করুন 120 বা 80 একটা লোকের রক্তচাপ, তার মানে তার পালস প্রেশার হচ্ছে 24। কিন্তু যদি দেখা যায় যে তার উপর আর নিচের ব্যবধানটা 20 বা তার কম, যদি দেখা যায় যে তার প্লেটলেটের সংখ্যা 20,000-এ পৌঁছে গেছে, যদি দেখা যায় যে তার নর্মালি রক্তচাপ যা থাকে উপরেরটা তার থেকে 20 কম, বা যদি দেখা যায় যে তার যে প্যাকসেল ভলিউম যেটা স্বাভাবিক থাকার কথা তার সে আপার রেঞ্জের যে লিমিট সেই লিমিটের থেকে 20% বেড়ে গেছে, তো তাহলে সেই রোগীকে ভর্তি করে নজর রেখে চিকিৎসা করাটাই উচিত। তো এই যে এতগুলো 20 কথা বললাম এটাকে বলা হয় ফর্মুলা অফ 20। এই ফর্মুলা অফ 20টা যদি দেখা যায় ফুলফিল হচ্ছে, অর্থাৎ দেখা গেল যে একটা টুর্নিকেট একটা কোনো রাবার ব্যান্ড তার হাতে বেঁধে দেখা গেল সেখানে 20খানা জায়গা পাওয়া যাচ্ছে যেখানে রক্ত জমাট বেঁধে গেছে বলে চামড়ার নিচে দেখতে পাওয়া যাচ্ছে। তো এইরকম যদি ঘটনা ঘটে তাহলে রোগে ভর্তি করতে হয়। তো এইগুলোকে বলে ফর্মুলা অফ 20। ফর্মুলা অফ 20 যদি দেখা যায় যে ফুলফিল হচ্ছে না তাহলে রোগী জটিলতার কোনো সম্ভাবনা নেই, রোগী হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এই ডেঙ্গু রোগীর ক্ষেত্রে চিকিৎসাটা আপনারা কি করেন, মানে কি ধরনের চিকিৎসা চলে? দেখুন, আমরা এক্ষেত্রে বলি যে এই যে ডেঙ্গু অসুখটা যেমন ডি দিয়ে শুরু, তেমন ডি দিয়ে আরো দুটো অসুখ আছে, একটা হচ্ছে ডায়রিয়া আর একটা অসুখ বলবো না যেটা পরিস্থিতি তৈরি হয় তাকে বলা হয় ডিহাইড্রেশন। তো ডায়রিয়া
তো লোকে ডায়রিয়া থেকেও মারা যায় না, মারা যায় ডিহাইড্রেশন ডিউ টু ডায়রিয়া। তেমন ডেঙ্গু থেকেও ডিহাইড্রেশন হয়। তফাৎটা হচ্ছে যে ডায়রিয়া থেকে যে ডিহাইড্রেশনটা হয়, শরীরে জলশূন্য হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পেশেন্ট চোখে দেখতে পায়। বারবার তার লুজ ধোয়াধুলি মশান হচ্ছে, কিংবা তার বারবার ভমিটিং হচ্ছে, লসটা চোখের সামনে দেখতে পাচ্ছে। তো ডেঙ্গুতে কি হয়, তার যে ডিহাইড্রেশন হয়, শরীরের রক্ত চলাচলে নালীগুলোর যে ক্যাপিলারিগুলো সেগুলো লিক করে রক্তের যে জলীয় অংশটা তার বাইরে চলে যাচ্ছে, ইন্টারনালি তার ডিহাইড্রেশন করছে, সেটা সে চোখে দেখতে পায় না, সেটা একমাত্র পরিমাপ দিয়ে বোঝা যায়। এবং যখন ওই লিকিংগুলো হয়, সেই লিকিংয়ের সঙ্গে যেহেতু প্লেটলেট বা অঞ্চকুলিকার সাইজটা ছোট, সেগুলো স্কেপ করে যায়, সেগুলো বেরিয়ে যায়, তো তার ফলে প্লেটলেট কমতে আরম্ভ করে, শরীর জলশূন্য হয়ে পড়ে, ইন্টারনালি পিসিভিটা 20% বেশি বেড়ে যায়। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু ব্যাপার হচ্ছে যে ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করা। তো ডায়রিয়ার ক্ষেত্রে যেমন ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য ওয়ারিস দরকার, ডেঙ্গুর ক্ষেত্রেও দরকার হচ্ছে ওয়ারিস বা ফ্লুইড ইন এনি ফর্ম। যত বেশি আপনি ফ্লুইডটা ঠিক মতো মেনটেন করতে পারবেন, শরীর যত বেশি জলশূন্যতাটাকে মোকাবিলা করতে পারবে, তত ডেঙ্গুতে তার অবস্থা জটিল হওয়া থেকে নিষ্কৃতি পাবে। আপনারা কিন্তু শুনলেন যে ডায়রিয়া হোক বা ডেঙ্গু হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু ডিহাইড্রেশন একটা ফ্যাক্টর, সেই জন্য ফ্লুইড ইন এনি ফর্ম নিতে হবে, এটাই ডাক্তারবাবু এক্ষুনি আমাদের জানালেন। এটা কিন্তু খুব সুন্দর একটা কথা আমরা ওনার কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন করছি যে ডেঙ্গু সেরে গেল, কোনো রোগীর ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুটা সেরে গেল, কিন্তু তার অন্য কোনো অঙ্গে কোনো পার্মানেন্ট কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কি? না, ডেঙ্গু যখন সেরে যায় তখন ডেঙ্গুজনিত কারণে যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডেঙ্গু চলাকালীন এফেক্টেড হতে পারে, যেমন লিভার এফেক্টেড হতে পারে বা ইত্যাদি, সেইগুলো কিন্তু ডেঙ্গু সেরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আবার আগেকার অবস্থাতে ফিরে আসে। অর্থাৎ চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, গাঁটে গাঁটে ব্যথার জন্য দীর্ঘদিন ধরে সে একটা ধরনের বাতে আক্রান্ত হয়ে পড়ে, তার হাঁটাচলাটা অস্বাভাবিক থাকে, হ্যাঁ, এবং তার থেকেই বোঝা যায় যে তার হয়তো কোনো এক সময় চিকুনগুনিয়া হয়েছিল। ডেঙ্গুতে কিন্তু এই জিনিসগুলো যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো রিভার্সিবল, অর্থাৎ আবার আগের অবস্থাতে ফিরে আসে। আচ্ছা আচ্ছা, এই ডেঙ্গু অসুখটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? ডেঙ্গু অসুখটাও যেহেতু ম্যালেরিয়ার মতো একটা মশাবাহিত অসুখ, তাহলে মশাকে নির্বংশ করতে হবে এবং মশাকে আপন ঘরে মারতে হবে রাসায়নিক প্রয়োগ করে। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে যে মশা কামড়ায় অ্যানোফিলিস মশা, সেই অ্যানোফিলিস রাত্রিবেলা কামড়ায়, কিন্তু ডেঙ্গুর মশাটা দিনের বেলা কামড়ায়। সেই জন্য দিনের বেলা অনেক বেশি সতর্ক থাকা দরকার, এবং বিশেষ করে বাচ্চা যাদের ইমিউনিটি কম, তারা স্কুলে যাতায়াত করে, তো তাদের ক্ষেত্রে ওই সময় বলা হয় যে ফুল স্লিভস জামা পরা ভালো, যাতে নাকি অনাবৃত অংশটা শরীরের কম থাকে, অর্থাৎ মশার দংশন যাতে কম হতে পারে। তো সুতরাং এক হচ্ছে মশার কামড়ানো থেকে নিজেকে রক্ষা করা, আরেকটা হচ্ছে যে মশা হতে না দেওয়া। এই দুটো যদি পাশাপাশি ঠিক মতো চালু হয়, তাহলে ডেঙ্গু অসুখটা কারোর যদি হয়েও থাকে, তাকে মশা কামড়ে আরেকটু কামড়াতে পারবে না। এখানে দুটো চরিত্রগত তফাৎ বলি, অ্যানোফিলিস মশা যেমন উঠতে পারে, কিন্তু ডেঙ্গুর মশা কিন্তু বেশি উঠতে উঠতে পারে। ডেঙ্গুর মশা হচ্ছে অত্যন্ত অলস প্রকৃতির। ডেঙ্গুর মশার বড় জোর 400 মিটারের মধ্যে ঘোরাঘুরি করে, তার ফলে ডেঙ্গুর মশা একটা ফ্যামিলিতে কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয়, তাকে কামড়ে ওই ঘরের মধ্যে আরেকজন কাউকে কামড়ায়, এবং ডেঙ্গুর মশা ওই ঘরের মধ্যে হয়তো শাড়িটা ঝোলানো আছে, কি ধুতিটা ঝোলানো আছে, কি জামাটা ঝোলানো আছে, সে তার মধ্যে গিয়ে বসে রেস্ট করে, এবং তারপরে আবার যখন সেই ঘরে অন্য কাউকে পায়, অন্য ব্যক্তিকে পায়, তখন তাকে গিয়ে কামড়ায়। এই জন্য আমরা অনেক সময় দেখি যে ডেঙ্গুতে কোনো একটা পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত, তো তার মূল কারণ হচ্ছে যে ডেঙ্গুর মশা বেশি উঠতে পারে না, শর্ট ফ্লাইট, অল্প উঠতে পারে, এবং অলস প্রকৃতির মশাগুলি একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা,
আচ্ছা, ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য বর্তমানে কি এরকম কোন টিকা আবিষ্কার হয়েছে যাতে সাধারণ মানুষ উপকৃত হতে পারে? দেখুন, যে সমস্ত ভাইরাস নিয়ে আমরা জানি, আমাদের ডেঙ্গু ভাইরাসের ডেঙ্গু ওয়ান, ডেঙ্গু টু, ডেঙ্গু থ্রি, ডেঙ্গু ফোর করতে করতে আমি ডেঙ্গু ফাইভ অব্দি ব্যাপারটা পৌঁছেছি, তো অনেকগুলো ভাইরাস আছে। এখন ডেঙ্গুর যে টিকা, সেই কারণে সেই টিকাতে ডেঙ্গু প্রতিরোধী, ডেঙ্গু ওয়ান প্রতিরোধী, টু প্রতিরোধী, থ্রি প্রতিরোধী, ফোর প্রতিরোধী, এমনকি ডেঙ্গু ফাইভ প্রতিরোধী জিনিস তাদের থাকতে হবে। অর্থাৎ ভ্যাকসিনটা দিয়ে দাঁড়াবে একটা পলিভ্যালেন্ট ভ্যাকসিন। এখন এই পলিভ্যালেন্ট ভ্যাকসিন তৈরির কাজকর্ম চলছে, কোনো কোনো জায়গায় ট্রায়াল দেওয়াও হয়েছে, কিন্তু সেই ট্রায়াল থেকে ফলাফল যেটুকু পাওয়া গেছে সেটা কিন্তু সর্বস্তরে ব্যবহার করার মতো অবস্থায় এখনো পৌঁছায়নি। পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুরসভা ডেঙ্গু প্রতিরোধ করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, তাতে সাধারণ মানুষ ঠিক কতটা উপকৃত হবে বলে আপনার মনে হয়? সাধারণ মানুষ তো ব্যাপকভাবে উপকৃত হবে এবং হচ্ছে। তার কারণ হচ্ছে যে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা অতটা বেশি কস্টলি ব্যাপার নয়, কিন্তু ডেঙ্গুর যে রক্ত পরীক্ষা, NS1 বলুন বা IgM বলুন, এটা তো কস্টলি পরীক্ষা। এই কস্টলি পরীক্ষাগুলো মানুষ বিনামূল্যে পাচ্ছে, এবং কলকাতার পৌর সংস্থাতে যদি আপনি ডেঙ্গু পরীক্ষা করান তাহলে আপনি বাড়ি পৌঁছতে পৌঁছতে SMS মারফত জেনে যাবেন যে আপনি ডেঙ্গু আক্রান্ত আক্রান্ত নয়। সুতরাং এই জিনিসগুলো শুধু সহজলভ্যতা নয়, এগুলো সহজলভ্যর পাশাপাশি হচ্ছে রিপোর্টটাও আপনি সঙ্গে সঙ্গে পাচ্ছেন। অন্য ক্ষেত্রে কি হয়, আপনাকে চিকিৎসক বললেন ডেঙ্গুর পরীক্ষা করতে হবে, আপনি ল্যাবরেটরিতে গেলেন, ল্যাবরেটরি বললে এত টাকা লাগবে, আপনি বাড়ি চলে গেলেন, তখন আবার রাত্রিবেলা সেখানে গেলেন, গিয়ে রিপোর্টটা কালেক্ট করলেন, বাকি টাকাটা দিলেন বা পুরো টাকাটা দিলেন, তারপর সেই রিপোর্টটি আবার চিকিৎসকের কাছে গেলেন। কিন্তু কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ আপনি অল্প সময়ের মধ্যে ফলাফল থেকে আরম্ভ করে পরীক্ষা টরীক্ষা সবই আপনি অল্প সময়ের মধ্যে জেনে যাচ্ছেন, নিশ্চিন্ত হতে পারছেন। ডেঙ্গু অসুখ এবং তার প্রতিরোধ, আজকে আমরা এই নিয়ে আলোচনা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তপন কুমার মুখোপাধ্যায়। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি।